কেমন আছো সবাই? আশা করি ভালো আছেন। এর আগে যে ভিডিওটি বানিয়েছি সেটা ফ্রিল্যান্সিং নিয়ে বানিয়েছি, এবং সেখানে আমি বলেছি কোন ডিভাইস নিয়ে ফ্রিল্যান্সিং করা প্রয়োজন। আজকে আজকেও আমরা ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করবো। ফ্রিল্যান্সিংয়ে যারা বিগিনার ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছে তারা কী মানে কী বিষয় নিয়ে শুরু করবে, বা কীভাবে স্টেপ বাই স্টেপ ফ্রিল্যান্সিং করার জন্য যে কাজগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আজকে এই টপিক এবং আলোচনা। তো আপনার যারা শুরু করতে চাচ্ছেন তাদের আমি অ্যাডভাইস হিসেবে বলতে পারি যে ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে আপনি সেই প্রতিষ্ঠান বা সেই ব্যক্তির সাথে যুক্ত হবে যাতে আপনি শিখতে পারেন। সবচেয়ে সহজ সহজ কয়েকটা বিষয় আমি বলে দিচ্ছি, সেটা হলো ডিজিটাল মার্কেটিং। এটা হলো খুব সহজ একটা কাজ, এটা যদি আপনি বুঝতে পারেন শিখতে পারেন তাহলে আপনি ভালো একটা ইনকাম করতে পারেন, বা নিজের ব্যবসাকেও আপনি ডিজিটালি প্রমোট করতে পারবেন, ঠিক আছে। সেটা আরেকটা হলো এসিও, এটাও ডিজিটাল মার্কেটিংয়ের আওতায় পড়ে, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এগুলো কিছু কিছু সাইট আছে সেগুলো শিখতে হবে। আর পাশাপাশি আপনি গ্রাফিক্স শিখতে পারেন, এটা আপনি হয়তো পেশা হিসেবে যদি নাও নেন, যদি আপনি ধারণা নেওয়ার জন্য শিখেন তাও অনেক বেটার, আপনার পরবর্তী যে কাজগুলো আছে সেগুলোকে অনেক হেল্প করবে আপনাকে, কাজের যে প্রোডাক্টিভিটি সেটা বাড়িয়ে দেবেন, ঠিক আছে। যেমন কোনো একটা ডিজাইন কীভাবে চিন্তা করতে হয় সেটা আপনার মাথায়। গ্রাফিক্স বিষয়টা আসলে খুব মজাদার একটা বিষয়, যারা এটা যারা এর মধ্যে আছে গ্রাফিক্স লাইনে তারা বুঝতে পারে যে কী মজা গ্রাফিক্সে। কারণ একজন গ্রাফিক্স ডিজাইনারই আপনার যে মনের ভাবটা আছে সেই ভাবটা প্রকাশ করতে পারে একজন গ্রাফিক ডিজাইনার। একটা বিষয়কে প্রেজেন্ট করতে কিন্তু গ্রাফিক্সের খুব ভূমিকা পালন করে। সো গ্রাফিক্স ডিজাইন যদি আপনি ধরেন আপনি প্রফেশনালি না শিখেন, যদি আপনি যে বেসিকটা জানা থাকে তাহলে আপনার অনেক কাজে আপনার হেল্প করবে। বিভিন্ন আপনি বিভিন্ন ক্ষেত্রে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে আপনার জবের ক্ষেত্রে অনেক হেল্প করবে। যখন আমরা গ্রাফিক্স নিয়ে ডেডিকেটেড কোনো ভিডিও করবো তখন আমরা এ নিয়ে এ বিষয় নিয়ে ভালোভাবে আলোচনা করবো। তো আজকে যেহেতু আমি ফ্রিল্যান্সিং এর গাইডলাইন নিয়ে করছি তাহলে আমি শর্ট করে গাইডলাইনগুলো বলে দেবো। কোডিং নিয়ে যাদের ইন্টারেস্ট আছে কোডিং করতে, তারা কোডিং নিয়ে কাজ করতে পারে, ওয়েব ডিজাইন ডেভেলপ বা মোবাইল অ্যাপ ডেভেলপ, ঠিক আছে, এগুলো নিয়ে আপনার কাজ করতে পারেন। যাদের ইন্টারেস্ট ডিপেন্ড করে, ঠিক আছে। তারপরে আরেকটা সংস্কার আসলে ডাটা এন্ট্রি, যেটা সেটা আসলে ওই ডিজিটাল মার্কেটিং আওতায় ডাটা এন্ট্রিও পড়ে যায়, ঠিক আছে। এই হলো একটা আরেকটার সাথে কিন্তু ইন্টার কানেক্টেড, ঠিক আছে। এসইও ডাটা এন্ট্রি, তারপরে ফেসবুক মার্কেটিং, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু সব সোশ্যাল মিডিয়া এগুলোর মধ্যে রয়েছে। তো আজকে আমি গাইডলাইন বলবো কিছু, যে ফ্রিল্যান্সিং করতে হলে, ফ্রিল্যান্সিং না শুধু ফ্রিল্যান্সিং না, আপনি যদি কম্পিউটার জানা থাকে আপনি যে কোনো কিছুই করতে পারবেন। শুধু কাজ শিখতে হবে, বুঝতে হবে যে এইটা এটা এটার কাজ এটা, এইটার উপর এই কাজ করে আমি এই জিনিস করতে হবে। তো যারা একেবারে বিগিনার তাদের জন্য আমি প্রথমেই সাজেস্ট করব যে কম্পিউটারের যে বেসিক কোর্স আছে সেই কোর্সটা ভালোভাবে আয়ত্ত করা। বেসিক কোর্সটা কি? বেসিক কোর্সটা হলো অফিসিয়াল প্রোগ্রাম, যেটা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইনক্লুড থাকে, এবং ইন্টারনেট ব্রাউজিং, ঠিক আছে। তো এই হলো বেসিক কোর্স। কারণ আপনি যখন ফ্রিল্যান্সিং নিয়ে উদ্যোগ নিয়েছেন তখন আপনার এই কাজটা শেখা জরুরি এই কারণে, কারণ পরবর্তীতে আপনার যে আপ লেভেলের কাজগুলো করতে যাবেন তখন আপনাকে এই যে বেসিক লেভেলের কাজটা সেটা কিন্তু আপনাকে অনেক হেল্প করবে, অনেক সাহায্য করবে। তাই বেসিক লেভেলের কাজটা খুবই জানা জরুরি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এবং অন্যান্য অনেক
প্রতিষ্ঠানে এই কথা বলে অনেকেই বলে, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই কারণে আমিও কিন্তু এই সেম ওয়েতেই কাজ করি। আমার কিন্তু বেসিক জানা থাকার কারণে আমি বেশ অনেক কিছুই শিখতে পারি খুব সহজে, অনলাইন থেকেই শিখা যায় ফ্রি, সম্পূর্ণ ফ্রি। ফ্রি বলতে আমি ফ্রি বলবো না যে একেবারে ফ্রি, কারণ আমার ইন্টারনেট কস্ট আছে, সময় টাইমের কস্ট, টাইম আছে একটা, টাইম আমি ব্যয় করি, ওইটা একটা কস্ট আছে, ওইটা ওই কস্ট যে পেমেন্ট করে, অনেকে পেমেন্ট করে আমি করি সেটা না, আমি অনলাইন থেকেই শিখি, কারণ বেসিক জানা আছে, আমি যে কোনো কিছু শিখতে পারি, এবং যেটা আমার শেখার প্রয়োজন আমি মনে করি সেটা আমি সেটার পিছনে আমি লেগে থাকি, লেগে ওটা ওটা অর্জন করে নিই। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, মানে আমি বলতেছি আমার বিষয়টা, তাহলে আপনারা রিলেট করে নেবেন যে কীভাবে শিখতে হয়। আমি আমার ওয়েবসাইটে আমি লিখে দিয়েছি অবশ্য যে আমি কীভাবে আমি এই কাজগুলো শিখেছি এবং কীভাবে এটা অর্জন করেছি এগুলো ধীরে ধীরে। তো আমি আবার একটু শর্টকাটে বলে দিই, আমার শিক্ষার আগ্রহটা খুবই বেশি, আমি যেই জিনিস আমি যেই জিনিসটা আমার ভালো লাগে আমি সেই জিনিসটা শিখে, ঠিক আছে, শিক্ষার জন্যটা ইন্টারেস্ট আমার মধ্যে প্রচুর কাজ করে জানার জানার ইচ্ছা। তো প্রথম আমরা আমি যে আমার বেসিক যেটা অফিসের জন্য এগুলো আমি কিন্তু কমপ্লিট করি, ঠিক আছে, এবং কম্পিউটার প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট ছিল ভালো, এই কারণে আমার আরো বেশি শেখা হয়। গাইডলাইন হিসেবে আমি বলতেছি এই কারণে যে আপনার যদি এগুলো জানা থাকে, মানে কম্পিউটার যে অফিস মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পয়েন্ট, এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার কাজে লাগবে, প্রত্যেকটা সেক্টরেই। আপনার যেমন আপনি গ্রাফিক ডিজাইন করতে যান, সেখানে আপনার এইটার ভূমিকা পালন করবে, তারপরে আপনি যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করেন তারপরে এটার ভূমিকা পালন করবে, কারণ আপনার অনেক জিনিস আপনার রিসার্চ করতে হবে, অনেক জিনিস আপনার সেভ করে রাখতে হবে, অনেক কিছু অনেক ডকুমেন্ট বা অনেক ইনফরমেশন সেটা কিন্তু আপনার এই মাইক্রোসফট ওয়ার্ডেই সেভ করতে হয়। এই অনলাইনে কিন্তু তাদের যেমন গুগল শিট, গুগল ডক, ঠিক আছে, এগুলো কিন্তু এখন অনলাইনেই থাকে, আপনি ওইখান থেকেও এটা শিখতে পারলে ওইটাও কিন্তু আপনার হেল্প হবে, অনেক হেল্প হবে। তো গাইডলাইন হিসেবে প্রথমে বুঝতেছে গিয়ে বেসিকটা আপনি ক্লিয়ার করবেন ভালোভাবে, তারপরে আপনি যেই বিষয় নিয়ে কাজ করতে চান সেই বিষয়ের উপর আপনি ট্রেনিং নেবেন এবং প্র্যাকটিস করবেন। সবচেয়ে বড় বিষয় হলো যে ফ্রিল্যান্সিং নিয়ে অনেকেই অনেক ধোঁকাবাজির জাল পেলে বসে আছে, অনেকেই বসে আছে ধোঁকাবাজির জাল পেলে বসে আছে এই ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে। আর এটা অনেকেই ধোঁকা খাচ্ছে এই সেক্টরে ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে, আর অনেক অসাধু ব্যক্তি আছে যারা এই পেশাটাকে কাজে লাগিয়ে তারা টাকা ইনকাম করে নিচ্ছে। কারণ এটা এমন একটা সেক্টর, এমন একটা জিনিস যেটা আপনার ভালোভাবে স্কিল হতে হয় এবং ভালোভাবে কাজ শিখতে হয়, আর এই কাজ যদি না জানা থাকে আর না বুঝতে পারেন তাহলেই আপনি ধোঁকার শিকার হবেন। কারণ এই যে বলেছি যে জাল পেতে বসে আছে ধোঁকার, সে জালে আটকে যাবেন, মাকড়সার জালের মতো সেভাবে আটকানো আটকিয়ে যাবেন, কারণ তারা লোভনীয় লোভনীয় আপনাকে অফার দিবে, অফার দিয়ে আপনাকে তাদের জালে আটকাবে। আজ পর্যন্ত কেউ রাতারাতি কোনোভাবে সাকসেসফুল পায়নি, এটা একদম ফ্যাক্ট, যেটা রাতারাতি কেউ সাকসেস পায়নি, এর পিছনে অনেক সাধনা অনেক মেহনত আছে, ঠিক আছে। অনেকে আপনাকে যে লোভনীয় লোভনীয় আপনাকে যে ইটা বলবে, জিনিসটা মানে লোভনীয় যে আকর্ষণীয় কথাগুলো বলবে, সেগুলোর মধ্যে লজিক্যাল জিনিসগুলো খুঁজে বের করবেন। যদি আপনি না বুঝেন তাহলে এমন একজন ব্যক্তির সাথে আলাপ করবেন যে এই বিষয়ে ভালো বুঝে, ঠিক আছে, তাদের সাথে আলাপ করে আপনি জেনে নেবেন যে তারা এই কথা বলছে এটা আসলে কি সম্ভব, জাস্ট জাল পালিয়ে বসে আছে আমাদেরকে ধরার জন্য। তো এই বিষয়ে খুবই সতর্কতা থাকা প্রয়োজন। তো যেহেতু
বিগিনার যারা তাদেরকে বললাম প্রথমে যে বেসিকটা ক্লিয়ার করুন ভালোভাবে, আর তারপরে আপনারা যে বিষয় নিয়ে শিখতে চান সেই বিষয়ে অনলাইনে ভালোভাবে সার্চ করবেন। সার্চ করে ফ্রিতে শেখা যায়, ফ্রিতে শেখা যায়, কিন্তু ফ্রিতে শিখলে কি হয়, আমি ফ্রি এবং পেড এর বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের জন্য খুব সুবিধা হবে। ফ্রিতে বিষয়টা হলো আপনি শিখতে পারবেন, কিন্তু আপনার খুব সময় লাগবে, অনেক সময় লাগবে একটা বিষয় শিখতে। যেমন আপনি অনলাইনে অনেক সার্চ করবেন, অনেক সাইট যাবেন, অনেক ভিডিও দেখবেন, অনেক টিউটোরিয়াল দেখবেন, সেখান থেকে এক এক টিউটোরিয়াল কিন্তু এক একজন কিন্তু এক একভাবে আপনাকে বুঝাবে, একভাবে এক এক থিওরিতে বুঝাবে, কিন্তু সেম জিনিস সেম গ্রাফিক্সে শিখাবে কিন্তু বিভিন্ন থিওরি শিখাবে। তো ওইগুলো আপনার যখন দেখবেন যে সবার মধ্যে সিমিলারিটি কি আছে, সিমিলার এক এক যখন যখন সিমিলারিটি যখন খুঁজে পাবেন, তখনই আপনি দেখবেন যে আপনার সেই জিনিসটা ভালোভাবে আয়ত্ত আসছে। আর এই জিনিসটা করতে আপনার দীর্ঘ সময় লেগে যাবে। আর পেইড কোর্স যেটা বললাম, যদি কারোর কাছ থেকে পেইড কোর্স নেন, অরিজিনাল অরিজিনাল পার্সনের কাছ থেকে, ফেক না, অরিজিনাল পার্সনের কাছ থেকে পেইড কোর্স নেন, তাহলে কী হবে, আপনি শর্ট সময়ের মধ্যে অনেক কিছু শিখতে হবে, কারণ সেই ব্যক্তিটা অভিজ্ঞ সম্পন্ন, সে ওই ফিল্ডে কাজ করেছে বা কাজ করছে বা ওই ফিল্ড সম্পর্কে তার ভালো জানা আছে। এমন ব্যক্তি বা এমন প্রতিষ্ঠানের সাথে আপনি যুক্ত হলে ওই জিনিসটা শিখেন, তাহলে আপনার জন্য খুবই মানে খুবই দ্রুততার সাথে আপনি শিখতে পারবেন। তো এর বিনিময়ে আপনাকে কিছু পে করতে হবে, সেটা হলো দ্রুততা। আর আপনি ফ্রি শিখতে চান, তাহলে আপনার কি হবে, আপনার দীর্ঘ সময় নিয়ে শিখতে পারেন, যদি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে আপনি শিখতে পারেন। এবং ফ্রি এবং পেইড কোর্সের মধ্যে শিখার ডিউরেশনটা কিন্তু বড়, কিন্তু ফিটটা একটু বড় বেশি, কারণ ওইখানে আপনার নিজে নিজে আপনাকে রিসার্চ করতে হবে, নিজে নিজে আপনাকে প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে আপনাকে বুঝতে হবে সবকিছু। আর ওইখানে পেইড কোর্সের মধ্যে কি হবে, আপনাকে একটা যেই জিনিসটা বিষয়টা আপনাকে রিসার্চ বা সার্চ করতে সময় নিতে, সেই জিনিসটা সে অল্প সময় বলে গেছে এই জিনিসটা আপনার প্রয়োজন, এই জিনিসটা শিখে এভাবে শিখে, তো যখন এভাবে শিখবে ওইভাবে শিখবে তখন আপনার জিনিসটা আয়ত্তে খুব বাড়বে। আর ওই জিনিসটা যখন প্র্যাকটিসে চলে যাবে তখন আপনার ধীরে ধীরে ওটা আরও বেশি আপনার ডেভেলপ হবে। শুধু গ্রাফিক্সের ক্ষেত্রে না, আপনি ওয়েব ডিজাইন শিখেন, এসইও শিখেন, ডিজিটাল মার্কেটিং শিখেন, সব বিষয়ে সেই প্রক্রিয়াতেই চলবে। আর ডিজিটাল মার্কেটিং যদি আপনি শিখতে চান, তাহলে ডিজিটাল মার্কেটিং এর ফিল্ডটা বিশাল বড় একটা ফিল্ড, ঠিক আছে। এখন আপনার যদি বুঝতে হবে যে ডিজিটাল মার্কেটিং কি, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং 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 ডিজিটাল মার্কেটিং বোঝার আগে আমাদের আগে মার্কেটিং ভালো করে বুঝতে হবে। মার্কেটিং যারা ভালোভাবে বোঝে তাদের কিন্তু ডিজিটাল মার্কেটিং খুব সহজ হয়ে যায়, কারণ মার্কেটিং হলো একটা ব্রিজ তৈরি করা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে যোগাযোগ সম্পন্ন যোগসূত্র যে স্থাপন করে সেটি হলো মার্কেটিং, ঠিক আছে। আর এটা যদি আমরা ডিজিটালি এটা আমরা যদি ডিজিটালি নিয়ে যাই, যেমন অনলাইনের মাধ্যমে, তাহলে ওটাই হলো আমাদের ডিজিটাল মার্কেটিং, মানে একটা প্রোডাক্টকে আমি ডিজিটালি সবার কাছে পৌঁছে দিয়েছি। আর অ্যানালগ যেটা আমরা নর্মাল মার্কেটিং যেটা বলি, সেটা হলো আমরা ভোক্তার কাছে, মানে আমাদের যে ক্রেতা তাদের কাছে আমাদের গিয়ে গিয়ে তাদের বাসায় বা তাদের ওয়ার্ক প্লেসে গিয়ে আমাদের কিন্তু সেটা বোঝাতে হচ্ছে। আর অনলাইনে ডিজিটাল হলো আমাদের তাদের কাছে যেতে হচ্ছে না, আমাদের প্রোডাক্টটা তাদের কাছে পৌঁছে যাচ্ছে অলরেডি, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এগুলো ডিজিটাল মার্কেটিংয়ের অংশ। তো আজকে আমরা এখানে রাখতেছি, ঠিক আছে, নেক্সট ইয়ে আবার আমরা